সকলে জেনেছেন যে সাভারে যে শিক্ষক হত্যা হয়েছে ও নড়াইলের যে শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটেছে সেই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বন্ধুগণ, আমি আমার জীবনের একটু ছোট গল্প বলতে চাই। আমি যখন ক্লাস ফাইভে পড়ি, 5 সালের দিকের ঘটনা, আমি স্কুলের দিকে যাচ্ছিলাম। তো তখন আমার স্কুল খুব কাছাকাছি ছিল আর আমি যাচ্ছিলাম মার্কেটের দিকে আমার বড় বোনের সাথে। তখন রাস্তায় দুজন শিক্ষক ছিলেন, তো সেই শিক্ষকের সামনে দিয়ে যেতে আমি ভয় পাচ্ছিলাম যে স্কুল টাইমের বাহিরে শিক্ষকের সামনে দিয়ে কীভাবে যাব। পরবর্তীতে আমার বোন আমাকে টেনে নিয়ে যায়। তারপর ক্লাস 7-8 দিকেও আমরা যখন স্কুলে যেতাম, ছাত্রদেরকে সামনে পেতাম, সাইকেল থেকে নেমে যেতাম। তো আমরা বন্ধুগণ ইদানিং দেখছি যে আসলে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক, সেই সম্পর্কে একটা বিচ্ছিন্ন একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি, একটা দ্বন্দ্বের ঘটনা দেখতে পাচ্ছি। বন্ধুগণ, এই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি 10-11 সালের পর থেকে, মানে যখন থেকেই একটি ভোটারবিহীন জবাবদিহিতাহীন সরকারের আবির্ভাব ঘটল, তখন থেকে আমরা দেখতে পাচ্ছি সমাজে জবাবদিহিতাহীনমূলক এবং নানান বৈষম্যমূলক ঘটনার সৃষ্টি হচ্ছে। বন্ধুগণ, নড়াইলের যে শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটলো, সেই ঘটনায় ছিলেন হচ্ছে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। তো প্রশাসনের সামনে যে ঘটনা ঘটতে পারে, তখন আমরা বলতে পারি যে আসলে সেই প্রশাসনের প্রয়োজন আছে কি না, যে প্রশাসন আমাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডের এক অর্থে মদতই দিয়ে থাকে, সেই প্রশাসনের আসলে কোনো দরকার আছে কি না সেটা আমরা বুঝতে পারি কি না, বুঝতে পারি না। বন্ধুগণ, আপনারা দেখেছেন শেষ শারদীয় দুর্গোৎসবে কি ঘটনা ঘটলো, সেখানে নানানভাবে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানো হলো, নানানভাবে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো হলো। সেখানে আমরা দেখলাম প্রশাসনের ভূমিকা কীরকম ছিল, প্রশাসনকে নানানভাবে মন্দির কমিটি জানানোর পরে আমরা দেখলাম প্রশাসনের কোনো ভূমিকা নেই। বন্ধুগণ, এ থেকে বোঝা যায় কি এই সরকার এবং প্রশাসন কীভাবে সাম্প্রদায়িক বিষবাষ্পকে উস্কে দিচ্ছে, কার স্বার্থে দিচ্ছে, আসলে কি ক্ষমতায় টিকে থাকার স্বার্থে দিচ্ছে। এই সমস্ত নানান প্রশ্ন আমাদের সামনে হাজির হয়। বন্ধুগণ, আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন থেকে মনে করি যে প্রশাসনকে শক্তিশালী ভূমিকায় নিয়ে যেতে হবে, কিন্তু সেই শক্তিশালী ভূমিকায় যেতে হলে তাদের শক্তিশালী ভূমিকার পাশাপাশি থাকতে হবে জবাবদিহিতামূলক আচরণ, থাকতে হবে তাদের গণতান্ত্রিক আচরণ। বিশেষ কোনো গোষ্ঠীর জন্য তারা শুধু তাদের প্রশাসনিক নানান সুযোগ সুবিধা দিয়ে যাবেন এটা আমরা মেনে নিতে পারবো না। বন্ধুগণ, এখন আমাদের সময় এসেছে, আসলে এইভাবে দিনের পর দিন চলতে থাকলে এই জবাবদিহিতাহীন ভোটারবিহীন স্বৈরাচারী সরকার আমাদের উপর আরো চেপে বসবে। তাই বন্ধুগণ, আপনাদেরকে এই ভোটারবিহীন সরকারকে উৎখাত করার আহ্বান জানিয়ে